জোয়ানের ব্রেকের পর আর মোপিয়া আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। কোভিড পরিস্থিতি মোকাবিলার মধ্যে ধীরে ধীরে আনলক হচ্ছে দেশ। কাল থেকে চালু হচ্ছে আনলক 5। এবার খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল। আজ এই নিয়ে নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেখে নেব কি রয়েছে নির্দেশিকায়। 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স। তবে আসন সংখ্যা 50% দর্শককে প্রবেশের অনুমতি। বিজনেস টু বিজনেস প্রদর্শনী চালুর ছাড়পত্র। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুইমিং পুল খোলায় ছাড়। এন্টারটেইনমেন্ট পার্ক খোলা যেতে পারে। 15 অক্টোবরের পর স্কুল কোচিং সেন্টার খোলা যেতে পারে, তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। অনলাইন এডুকেশনের উপর জোর দিতে হবে। স্কুলে পড়ুয়ার উপস্থিতি পুরোপুরি অভিভাবকদের অনুমতির উপর নির্ভরশীল। দুর্গাপুজো দিওয়ালির কথা মাথায় রেখে এক জায়গায় সর্বোচ্চ জমায়েতের সীমা বাড়ানোর ভাবনা। কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাই কালী পুজোর পরে স্কুল খোলা নিয়ে ভাবনা উত্তরকন্যায় বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। এবং স্কুলও এইবার তো কালী পুজোর পরে ভাবা যাবে, এই মুহূর্তে ভাবা যাচ্ছে না, কারণ এখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সংক্রমণ বাগে আসছে না, তবে বাড়ছে সুস্থতা। রাজ্যে একদিনে করোনা মুক্ত হয়েছেন 2954 জন। কলকাতায় 24 ঘন্টায় আক্রান্ত 672 জন। পাশাপাশি বাড়ছে আক্রান্ত। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 3,281 জন। 24 ঘন্টায় মারা গেছেন 59 জন। এই মুহূর্তে বাংলায় সুস্থতার হার 87.83%। লিমা, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি দাবি করছেন যে কুৎসা মিথ্যা প্রচার আসলে মানসিক সন্ত্রাস। একদমই তাই মোপিয়া, তিনি এটাও বলেন যে যা শারীরিক সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর। উত্তরকন্যায় দ্বিতীয় দফা প্রশাসনিক বৈঠকে এই অপপ্রচার নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। নাম না করে কখনো নিশানায় বিজেপি, তো কখনো রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, উত্তরবঙ্গে ব্যাপক হারে উন্নয়ন হলেও শুধু রাজনীতির জন্য মিথ্যা বলা হচ্ছে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, ভোট যুদ্ধে উন্নয়নই যে তাঁর প্রধান অস্ত্র তা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যে ব্যাপক হারে উন্নয়নের কাজ হলেও তা থেকে নজর ঘোরাতে কুৎসা আর মিথ্যার রাজনীতি চলছে। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের দ্বিতীয় দিনে রীতিমতো আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। আজকের দিনে আপনি যতই ভালো কাজ করুন, কুৎসা রটানো, মিথ্যে কথা বলার, অত্যাচার করা, মানসিক নির্যাতন করা, এটা একটা মানসিক সন্ত্রাস হচ্ছে। এই মানসিক সন্ত্রাস শারীরিক সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর, এটাকে রুখতে হবে, রুদ্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়া ফেক নিউজ নিয়ে আগেও সরব হয়েছেন, এদিনও প্রশাসনকে সতর্ক হতে বলেন তিনি। একই সঙ্গে নাম না করে বিজেপি থেকে রাজ্যপাল সকলকেই নিশানা করেছেন। রেশন দিচ্ছি আমরা, আর পার্টি অফিসে লিখে দিচ্ছে রেশন দিচ্ছে নাকি ওরা, আবার সেই রেশন চুরিও হয়ে গেল। হাজারটার মধ্যে একটা ভুল হয়ে গেলে সেটা নিয়ে নৃত্য করতে শুরু করলো। দায়বদ্ধতা রাখতে হবে না। রাজনীতি মানে শুধুমাত্র মিথ্যে কথা বলা নয়, রাজনীতি মানে সমাজ সেবা এবং দায়বদ্ধতা। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল জমানায় উত্তর অবহেলিত। এদিন সেই অভিযোগের কড়া জবাব দিয়েছেন মমতা। সারা উত্তরবঙ্গ জুড়ে যে কাজ হয়েছে তা কোনোদিন জীবনে হয়নি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এতগুলো কাজ করলাম আমরা আর মিথ্যে কথা বলা হয়। উত্তরবঙ্গ নাকি ডিপ্রাইভ, যারা এই কথাটা বলে তাদের স্বার্থ হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন না দেখা। উন্নয়নের কাজে কোনো ঢিলেমি নয়, দুদফার বৈঠকে প্রশাসনকে ঝাঁকুনি দিয়ে সেই কাজটাই করলেন মুখ্যমন্ত্রী। জিটিএ থেকে রাজবংশী বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল কলেজ, একাধিক খাতে এদিনও বহু প্রকল্প এবং অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকে ক্যামেরায় কমল জানার সঙ্গে সুতপা সেন ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।